হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো বন্ধুরা, এই ভিডিওতে থাকছে কীভাবে আমরা দারাজ থেকে পণ্য অর্ডার দিলে ওই পণ্যটি কীভাবে আমরা অর্ডার ক্যান্সেল করব অথবা ওই পণ্যটি আমরা রিটার্ন দিব তাদের কাছে। তো বন্ধুরা, চলে যাব ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল এখনও নতুন দর্শক আছেন তারা প্লিজ নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে পান। তো লেটস গেট স্টার্ট। কিসরা তো ভাব গো তোমার, কিসরা তো ভাব, ভেবে চুকি পড়ছে দেশে মেয়েদের অভাব, দেখো মেলে বসলে তোমার। তো বন্ধুরা, আসলে আমরা কীভাবে এই দারাজ থেকে পণ্য বা অর্ডার কীভাবে ক্যান্সেল করব, তো চারটু উপায় আমি দেখাই দেবো আপনাদের। এই চারটু উপায় আপনারা যত বড় অর্ডার হোক না কেন, চারটু উপায় আপনারা যদি অ্যাপ্লাই করেন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা, এই জন্য যে কাজটা করতে হবে, আমাদের প্রথমেই দারাজ অ্যাপে প্রবেশ করতে হবে। তো সিম্পলি আপনি চলে যান আপনার দারাজ অ্যাপে। তো এখানে যে নাম্বার ওয়ান যে প্রসেসটা আমাদের আছে স্টেপটা, তো ওইটার জন্য যে কাজটা করবেন, তো সিম্পলি চলে আসবেন এই অ্যাকাউন্ট অপশনে। তো এখান থেকে টু শিফট নামে যে অপশনটা আছে এটা টাচ করবেন। এখান থেকে টাচ করার পরে, তো বন্ধুরা আমি বলে রাখি, এখান থেকে যদি প্রসেসিং দেখায়, দেখেন তো আমার অর্ডারটা কিন্তু আমি একটা স্ট্যান্ড অর্ডার দিছি মোবাইলের জন্য, হোল্ডার স্ট্যান্ড। তো এর অর্ডার কিন্তু প্রসেসিং দেখায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমার অর্ডার ক্যান্সেল করতে হবে, এটা নাম্বার ওয়ান স্ট্যান্ড। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনাদের এই অপশনগুলো টাচ করতে হইব। তো টাচ করার সিম্পলি আপনি যে কাজটা করবেন, ক্যান্সেল অপশন দেখছেন এখানে, ক্যান্সেল জাস্ট টাচ করবেন। তো ক্যান্সেলে টাচ করার পর এখান থেকে একটা আপনাদের ক্যান্সেলেশন এই অপশনটা আসবে, এখান থেকে আপনি কিসের জন্য ক্যান্সেল করছেন সেটা বলবেন, চেঞ্জ কমপ্লিট অর্ডার বা ডেলিভারি টাইম টু লং আর ডুপ্লিকেট অর্ডার এরকম। তো আমি যেহেতু এখান থেকে একটা অপশন বেছে নিব, চেঞ্জ অফ মাইন্ড, মানে আমার মাইন্ড চেঞ্জ, আমি ওটা ক্যান্সেল করবো সেই জন্য। তো এখান থেকে অবশ্যই আপনার কনফার্ম করে দেবেন, কনফার্ম হয়ে গেলে এখান থেকে সাবমিট করে দেবেন, সাবমিট সাকসেসফুল। তো এবার যে দুই নম্বর যে প্রসেসটা আছে, যদি আপনার পণ্যটা যদি প্রসেসিং হয়ে যায়, তো প্রসেসিং হয়ে যায় অর্ডারটা চলে আসবে এরকম একটা অবস্থা, তখন আপনি কী করবেন? তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে হেল্প অপশনে টাচ করতে হইব। তো বন্ধুরা, এখান থেকে অবশ্যই আপনি নিচে টান দিবেন, নিচে সোয়াইপ করার পরে এই চ্যাট অপশনে, চ্যাট নাও এখানে টাচ করবেন। তো এখানে টাচ করবো সিম্পলি আপনি যে প্লিজ ওয়াইট ইউর কোশ্চেন হেয়ার, এখানে জাস্ট টাচ করবেন। এখানে যেটা লিখবেন কাস্টমার সাপোর্ট, তো কাস্টমার সাপোর্ট লিখে জাস্ট এটা সেন্ড দিবেন। তো বন্ধুরা, সেন্ড করার সাথে সাথে এখানে কাস্টমার চলে আসবো। তো বন্ধুরা, এখানে কাস্টমার আসেন একটাই প্রবলেম, আজকে যেহেতু অফ ডে, কাস্টমার সেবা বন্ধ, সেক্ষেত্রে কিন্তু আজকে শুয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আসলে কাস্টমারটা আসে নাই, এবং এই জায়গায় কিন্তু লিখে দিয়েছে যে টাইমটা, যে প্রতিদিন 9 AM হইতে 6 PM হইতে তাদের সেবা গ্রহণ করতে পারবেন। এখন চাইলে আপনি আজকে ছাড়া, আজকে যেহেতু অফ ডে, আজকে ছাড়া প্রতিদিন এই জায়গায় সেবা নিতে পারবেন। তো তারপর যে কাজটা করবেন, এখান থেকে জাস্ট কাস্টমার সাপোর্ট লেখার পরে যে কোনো একটা কাস্টমার চলে আসবে, ওখান থেকে আপনার অর্ডার আইডিটা শো করবেন এবং আপনি কিসের জন্য আসলে ক্যান্সেল করবেন ওইটাও লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তারা ম্যানুয়ালি আপনার অর্ডার ক্যান্সেল করে দেবে। এই ছিল বিষয় দুই নম্বর প্রসেস, এবং তিন নম্বর যে প্রসেসটা, তো এরপরে যদি আপনার অর্ডারটা ক্যান্সেল তারা না করে, সেক্ষেত্রে তাদের সাথে আসলে কন্ট্যাক্ট করে অর্ডার ক্যান্সেল করতে পারবেন। এক্ষেত্রে যেটা করবেন, অবশ্যই আপনি কেটে দিবেন, কেটে দিয়ে যে কাজটা করবেন, ডায়াল অপশন আসবেন, অবশ্যই আপনার ফোনে টাকা রাখবেন। এখান থেকে যে কাজটা করবেন, ডায়াল পেডে যাবেন, এখান থেকে ডায়াল করবেন 16 49 2। তো বন্ধুরা, এই 16 49 2 এটা কিন্তু তাদের অফিসিয়ালি কাস্টমার কেয়ারের নাম্বার। তো এখান থেকে চাইলে আপনি তাদের সাথে সুন্দরভাবে কথা বলে আপনার পণ্যটি, আপনার অর্ডারটি এখান থেকে ভালোভাবে ক্যান্সেল করতে পারবেন। তো বন্ধুরা, এটা আসলে তিন নম্বর প্রসেস ছিল আমাদের। তো আমাদের চার নম্বর যে প্রসেসটার কথা বলছিলাম, চার নম্বর যে প্রসেস রয়েছে, ওই প্রসেসটা আসলে মনে করেন যে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে, কারণ ওইটা হচ্ছে ইমেলের মাধ্যমে, আপনি ইমেল করে তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনার এই কলের মাধ্যমে যদি কোনো অর্ডার ক্যান্সেল না করতে পারেন, এই কল করে ডাইরেক্ট তাদের সাথে কথা বলে ডিরেক্টলি অর্ডার ক্যান্সেল করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।